গাইস আজ আমি শুরু করব একটা নতুন রেসিপি যেটা বাচ্চাদের আপনি ব্রেকফাস্টেও দিতে পারেন আপনি ডিনারেও করতে পারেন এবং এটা হচ্ছে আজ আমি যেটা বানাবো সেটা হচ্ছে রাগি পরোটা তো আমার চ্যানেলে ঝুম ক্লাসেস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি যেটা আজকে বানাবো রাগি পরোটা তো রাগি পরোটার জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে রাগি পাউডার এটা হচ্ছে রাগি পাউডার আমি মার্কেট থেকে কিনে এনেছি আপনারা রাগি পাউডার বললে হবে লাগবে চালের গুঁড়ো আর সুজি তাহলে এবার পরিমাণগুলো কি কি লাগবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনি যদি রাগি ফ্লোর এক কাপ নেন আমি এটা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আর রাইস ফ্লাওয়ার লাগবে 1/4 কাপ আর সুজি লাগবে 1/2 কাপ হ্যাঁ আপনি এখানে কার্ড ইউজ করতে পারেন দই ইউজ করতে পারেন আবার না ইউজ করলেও হবে তা চলুন আমি প্রথমে দেখিয়ে দিই রাগি পাউডার এক কাপ আমি রাগি পাউডার নিলাম আমি আরও এক কাপ নিলাম আমি 2 কাপ রাগি পাউডার নিয়েছি এবার আমি নেব এর মধ্যে 1/2 কাপ আমি নেব চালের গুঁড়ো আমি 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি এবার আমি নেব সুজি সুজিও আমি 1/2 কাপের মতো নিয়ে নিচ্ছি হয়ে গেল এবার জল এবার এখানে কি কি নেব সেটা আপনাদের দেখিয়ে দিই এবার আমি এখানে হিং ইউজ করছি এখানে আপনি আপনার পরিমাণ মতো সল্ট ইউজ করবেন আমি পরিমাণ মতো সল্ট ইউজ করলাম গোটা জিরে দেবেন ধনে পাতা কুচি এগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম আদা পেস্ট এবং রসুন পেস্ট আর পেঁয়াজ লঙ্কা আপনার অপশনাল আপনি দিতেও পারেন না দিতে পারেন আমি এখানে দেব না কারণ যেহেতু আমি একটা বাচ্চার ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি তার জন্য আমি এটাকে দেব না তাই এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এটাকে আমি আস্তে 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 জল মেশাবো একবারে জল মেশাবো না ধীরে 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 ব্যাটারটা তৈরি করব এটাতে খুবই প্রোটিন আছে হ্যাঁ আর এটা বাচ্চাদের জন্য যাদের ব্লাড রক্ত কম শরীরে তারা এটা খেতে পারেন বাচ্চাদের যে ব্রেকফাস্টে দিতে পারেন যেসব বাচ্চার কনস্টিপেশনের প্রবলেম আছে সেক্ষেত্রেও করতে পারেন যাদের সুগার পেশেন্ট যারা ওয়েট লসের জন্য করছেন তারাও এটা খেতে পারেন আমি এবার অল্প অল্প করে জল মেশাবো এটা নর্মাল জলই মেশাবো আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা এরকমই হবে তৈরি ঠিক আছে এবার ব্যাটারটার জন্য আমাকে কী করতে হবে আমাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিতে হবে 10 মিনিট রেখে দিলেই হবে তারপর যদি এটাকে মনে হয় যে একটু মোটা হয়ে গেছে তো আপনি জল মেশাতে পারেন সেটা আপনার আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন যে এটা হচ্ছে হচ্ছে না আমি তো ঠিকঠাকই জল দিয়েছি এরকমই পাতলা পাতলা হবে ব্যাটারটা তো আমি এটাকে 10 মিনিট রাখার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি বানাবো জিঞ্জার চাটনি মানে আদার চাটনি এর সাথে আদার চাটনি খেতে হয় সাউথ ইন্ডিয়াতে এটাই প্রচলন আছে ডিফারেন্ট টাইপসের চাটনি হয় তা আমি আজকে আদার চাটনি বানাবো রাগি পরোটার সাথে তো কি না আমি 2 চামচ তেল নিয়েছি এতে আমি শুকনো লঙ্কা নিয়ে নেবো দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেবো তুয়ার ডাল ধোয়া ডাল ঠিক আছে এর মধ্যে আমি এই ডালগুলো দিয়ে দেব এবার একটু ভাজবো ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাবে ডালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে আদাগুলোকে একটু ফ্রাই করে নেবো দিয়ে চাটনিটা বানাবো ওই তেলে আমি আদাগুলোকে একটু ভেজে নিচ্ছি
জাস্ট একটু কাঁচাপন দূর করার জন্য, কাঁচা কাঁচা যে এটা স্মেলটা সেটাকে একটু সরানোর জন্য আমি আদাটাকে ভেজে নিচ্ছি। এটা অল্প আঁচে আস্তে আস্তে ভাজবে, আদাটা 5 মিনিট ফ্রাই করলেই হবে। আমার আদাটা ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা না হলে তো পেস্ট করতে পারবো না, তার কত ঠান্ডা হোক আমি তা করতে ধোসাটা বানিয়ে আপনাদের দেখাই। এখন আমি ওই যে চাটনিটা তৈরি করেছিলাম সেটাকে এখন গ্যানের পেস্ট করছি। এটা পেস্ট করার সময় আপনি কি কি দেবেন, এখানে আপনি নুন দেবেন, একটু গুড় দেবেন পেস্টের জন্য। গুড় দিলে কি হবে যে আদার যে একটা ঝাল ঝাল যে ভাবটা সেটা একটু কম হয়ে যাবে, আর পরিমাণ মতো সল্ট আর একটু তেঁতুল ইউজ করবেন। দেখবেন চাটনিটা এত টেস্টি হয়েছে, আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। এবার আমার চাটনিটা তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে, চাটনির কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আমি ধোসাটা বানিয়ে সার্ভ করবো। স্টার্ট। আমি তাওয়া গরম হয়ে গেছে, তো গ্যাসটা আমি একটু বন্ধ করে দিচ্ছি, টিস্যু পেপার দিয়ে তেলটাকে পুরো স্প্রেড করে দিচ্ছি। এটা আপনি ধোসার তাওয়াতেও করতে পারেন, ফ্রাই প্যানেও করতে পারেন, যেটা আপনার সুবিধা সেই মতো করবেন। আমি ধোসার তাওয়াতেই করছি, ব্যাটারটাও রেডি। স্প্রেড করে দেবেন আস্তে আস্তে। এবার আমি এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলে ওপরটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, নিচেরটাও হচ্ছে ওপরটাও হচ্ছে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঢাকা থাকুক। এটা কালার চেঞ্জ হতে থাকে, যখন হয়ে যাবে আপনি অটোমেটিক বুঝতে পারবেন এটা কালারটা পুরো টোটালি চেঞ্জ হয়ে যায়। এবার আমি এখানে একটু তেল দেবো, ড্রপ ড্রপ, বেশি না। এটা যারা ওয়েট লসের জন্য 5 ফোঁটাই তেল ইউজ করবেন, ওয়েট লসের জন্য এটা তো পারফেক্ট ডিনার ব্রেকফাস্ট, যে কোনোতেও আপনি খেতে পারেন। এটা বাচ্চাদেরও এটা খুব টেস্টি, মানে প্রোটিন, তারপরে ক্যালসিয়াম, অনেক কিছু আছে এর গুণাবলী, অনেক কিছু আছে। এদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, তলার দিকটা হচ্ছে এবং খুব সফটও হয়েছে, রেডি হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো, কালারটা চেঞ্জ হয়ে গেলে আপনি জানবেন যে এটা তৈরি। তাও এখানটা একটু পাখি আছে আমার, হয়ে যাক। তো রেডি আমার রাগি ধোসা আর তার সাথে জিঞ্জার চাটনি, খেয়ে দেখবেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।